হ্যাঁ, নমস্কার হালিম। নমস্কার দাদা, আচ্ছা, তুমি কোথা থেকে বলছো? আমি উত্তর চব্বিশ পরগনা জেলা হাবড়া থানার অন্তর্গত গ্রাম জিরেনগা থেকে আমি বলছি। আচ্ছা আচ্ছা হালিম, তোমার কোথায় ইন্টারভিউ পড়েছিল? আমার পড়েছিল মধ্যম গ্রামের তুলতলায়। আচ্ছা আচ্ছা হালিম, তোমার কাছে আমি জানতে চাইবো যে তোমার ইন্টারভিউ হলে ঢোকার আগে তোমাকে কি কি প্রসিডিওর ফলো করতে হয়েছিল, যদি বলো একবার। আমি যখন ইন্টারভিউতে যখন আমার সামনে একটা ছেলে ইন্টারভিউ দিচ্ছে, আমি তার গেটের এই পাশে একটু দাঁড়িয়ে আছি। তা ওনার যখন দিয়ে বেরিয়ে আসছে, আমি দরজার মুখে দাঁড়িয়ে রয়েছি। আমার তখন ডেকেছে, দরজার মুখে দাঁড়িয়ে আছি। ডাকার পরে তারপর উনি যখন বেরোলে, আমি তখন অনুমতি, আমি কি আসতে পারি? তখন বলছে হ্যাঁ এসো। আমি সবাইকে নমস্কার, তখন ম্যাডামও ছিল স্যারও ছিল, আমি সবাইকে নমস্কার দিয়ে বললো, তোমার কি নাম? হালিম মণ্ডল। আমি বলছি হ্যাঁ। বলছে বসো, মাস্ক খুলে, মাস্কটা আমি একটু মুখটা আচ্ছা টেনে হালিম, গলায়। তোমাকে আমি একটু মানে ডিস্টার্ব করলাম, বলছি যে তুমি যদি ইন্টারভিউ হলে ঢোকার আগের কি কি ডকুমেন্টস লাগলো বা কিভাবে কি করতে হলো সেগুলো ও যদি বলো তাহলে অনেকের সুবিধা হতো। আমার প্রথম, আমার তো বিএ পাস ছিল, আমি মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, বিয়ের আমার এখনো রেজাল্ট পাইনি, বিয়ের সার্টিফিকেট দিলাম এবং ওবিসি কার্ড এর ওবিসি কার্ড দিলাম, ওবিসি এর ফরম্যাট দিলাম, তারপর সব সেলফ অ্যাটেস্টেড করলাম, তারপর কম্পিউটার সার্টিফিকেট ছিল, কম্পিউটার সার্টিফিকেট দিলাম। আচ্ছা হালিম, তোমার গ্রাজুয়েশনে কি সাবজেক্ট ছিল, অনার্সে? আমার পাশে ছিল বাংলা, ফিজিক্যাল এডুকেশন আর হিস্ট্রি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের ভিউয়ার্সরা করছে, জানতে চাইছে, সেটা হলো যে ওবিসি রিনুয়ালসটা মানে কত মাসের মধ্যে হলে এটা চলবে ছ এটা? মাসে ছ মাসে আচ্ছা মানে তোমার আমি কি, এই তো লকডাউনের ভেতরে, লকডাউন যখন শেষ হয়ে গেল তারপরে আমি এটা নতুন করে আবার তুলেছি। আচ্ছা মানে এটা ওই মাঠের সময়টা দিলে হবে না বলছো? না না, মাঠের সময়টা হবে না বলছিল, এটা নতুন করে আবার তৈরি করতে হবে। ছ আচ্ছা মাস ওভার হয়ে যাচ্ছে, মাঠেরটা হয়ে যাচ্ছে, ছ মাস ওভার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা হালিম, ঠিক আছে। আচ্ছা এরপর বলো তুমি ইন্টারভিউ এখন নিয়ে। আমি দরজার মুখে দাঁড়িয়ে আছি, দরজার মুখে দাঁড়িয়ে থাকে স্যার ডাকলো আমাকে, আমি বলছে হালিম মন্ডল এসো। আমি আসলাম, সবাইকে নমস্কার দিলাম, বলছে মাস্কটা খুলে বসো। সবাই, আমি বললাম বসার সময় ধন্যবাদ দিলাম, সবাইকে ধন্যবাদ। বসার পরে বলছে হালিম মন্ডল রোল নাম্বারটা বলো, দেখে বলো। আমি সেটা না দেখে বললাম, রোল নাম্বারটা না দেখে বললাম, বলছে ঠিক আছে। তারপর একটা স্যার ছিল, বলছে এখন ভারতের জাতীয় গান কি? আমি বলছি বন্দে মাতরম, ন্যাশনাল বন্দে মাতরম। আবার একবার বললো ন্যাশনাল কি? আমি বলছি বন্দে মাতরম। বলার পরে বলছে ভারতের যে রাষ্ট্রীয় বাঘ কত সালে গৃহীত হয়? আমি বলছি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা মানে বলছে জাতীয় পশু যে বাঘ সেটা কত সালে গৃহীত হয় এই হ্যাঁ, প্রশ্নটা? ভারতের জাতীয় বাঘ কত সালে গৃহীত হয়, এটা আচ্ছা এই বিষয়ে জিজ্ঞেস করছে। স্যার বলছে ভারতের জাতীয় বাঘ কত সালে গৃহীত হয়? আচ্ছা আমি বলছি এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা তারপর বলার পরে বলছে তোমার তো হালিম মন্ডল বলো তো, পাকিস্তানে যে জঙ্গি গোষ্ঠী এখন নেতাকে, মানে বর্তমান যে নেতা, মানে একদম প্রধান নেতা আছে, তার নাম কি? আমি বলছি স্যার অনেক 2 মিনিট ভেবে আমি বললাম না, আমি এই মুহূর্তে মনে পড়ছে না। এটা এটা আচ্ছা বললে আমার অনেকে প্রশ্ন, আরো প্রশ্ন করত। আচ্ছা এই এটা বলার পরে বলছে ঠিক আছে, ভারতের বাইরে প্রথম শহীদ কে? আমি বলছি আচ্ছা তুমি মদনলাল কি সিং। জঙ্গি সংগঠনের নাম বলে দিয়েছিলেন না শুধু ওই মানে কি হয় প্রশ্নটা করেছিলেন? না, বললেছে পাকিস্তানের যে সংগঠন করছে আচ্ছা একজন নেতা আছে, সেই নেতাটার নাম বলো। আচ্ছা আমি এই বিয়ে বলছি, বলছে পাকিস্তানে একজন সংগঠন করছে, তার নেতাটার নাম বলো। আমি স্যার এই মুহূর্তে আমার মনে আচ্ছা পড়ছে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপর বলছে ভারতের বাইরে প্রথম শহীদ হয়েছিল কে? বলছে আমি বলছিলাম মদনলাল সিংরা। তারপর জিজ্ঞেস করছে এখন ভারত কততম স্বাধীনতা দিবস? আমি বলছি এটা 74তম স্বাধীনতা দিবস। আচ্ছা তারপর তারপর একটা প্রশ্ন করেছিল, শুনতে পাইনি, মাইকে অ্যানাউন্স করছিল তো এটা শুনতে পাইনি। আমার সামনে মাইক ছিল, স্যারেদের কাছেও মাইক ছিল, আচ্ছা কতটা আমি ডিস্টেন্স শুনতে থাকবে পাইনি। তোমার আর স্যারেদের মধ্যে, কতটা ডিস্টেন্স ছিল? তা আমার আর স্যারেদের মধ্যে 15 ফুট মতন ডিফারেন্স আছে, কোনোটা 15 ফুট, কোনোটা 20 ফুট ডিফারেন্স আছে আচ্ছা, আর মাঝে কি কোনো স্যারের থেকে। কাঁচের কোনো আবরণ দেওয়া ছিল? না না, কোনো কাসেট টাসের নেই, সব আচ্ছা দুটো ম্যাম ছিল, 3টে স্যার ছিল, সবাই আচ্ছা স্ট্যান্ডে বসছিল, মানে সব 10 ফুট করে, 8 ফুট করে ডিফারেন্স বসেছিল। আচ্ছা আচ্ছা বুঝলাম। এবার আর তারপরে একটা জিজ্ঞেস করলো, আরেকটা কি একটা জিজ্ঞেস করে সেটা উত্তর দিয়েছিলাম আচ্ছা আমি। তিন আমার ছয় ছটা মতন জিজ্ঞেস করে 3টে মতন উত্তর দিয়েছিলাম।
তারপর দিয়ে বলছে ঠিক আছে তোমার এই ডকুমেন্টসটা আমাদের কাছে দিয়ে যাও, কারণ ওঠার সময় উঠে সবাইকে ধন্যবাদ দিয়ে ওই পাশ দিয়ে দুপা হেঁটে জমাটা দিয়ে ওই পাশ দিয়ে বেরিয়ে চলে আসলাম। আচ্ছা, এটাই হচ্ছে তোমার ওভারঅল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হালিম, তোমার কাছে জানতে চাইবো যে যারা আগামী ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও যে কিভাবে ইন্টারভিউ দিতে হবে বা তা কি কি তুমি যাদের ভাবলে ওখানে, তো ফেস ওখানে তো করেছো? আমাদের আমাদের এইটা আমাদের ব্যারাকপুরে ব্যারাকপুরে যে ইন্টারভিউ হচ্ছে, ব্যারাকপুরে বলছি আমাদের বারাসাতে যে ইন্টারভিউ হচ্ছে মধ্যম গ্রামে দোলতলায়, ওখানে আমার ইচ্ছা মানে জিকেটা ভূগোলের জিকেটার থেকে বেশি প্রশ্ন করছে এবং ইতিহাসের জিকেটার থেকে বেশি প্রশ্ন করছে, ওদের যেটা ইচ্ছা হচ্ছে সেটা প্রশ্ন করছে, কাউকে বেসে প্রশ্ন করছে না, এক প্রশ্ন রিবিউট করছে না, মানে যার ইচ্ছা হচ্ছে তার প্রশ্ন করছে, এটা আচ্ছা কারো 2 মিনিট করে নিচ্ছে, কারো 3 মিনিট নিচ্ছে, যাবার সাথে সাথে ছেড়ে দিয়ে একটা প্রশ্ন করছে, ম্যাম একটা প্রশ্ন করছে, স্যার একটা প্রশ্ন করছে, এভাবে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে ওই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর স্টেট রিলেটেড কোনো প্রশ্ন করা হচ্ছে না বলছো? না ঝাড় ঝেকে নিঃশ্বাস প্রশ্ন করছে, কার আচ্ছা ঠিক আচ্ছা নেই, আচ্ছা কার ঠিক নেই প্রশ্ন করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হালিম, তোমার সাথে কথা বলে ভালো লাগলো এবং তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স অনেক ক্যান্ডিডেটকে আশা করি সাহায্য করবে, ঠিক আছে, আর তোমার আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। ঠিক আছে।